নমস্কার সবাইকে, আমি রঞ্জিত বর্মন। আর আজকে আমি আলোচনা করব যে তোমাদের WB কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের যে ইন্টারভিউ হতে চলেছে বা আগামী দিনে হবে, সেই ইন্টারভিউতে কিভাবে বাড়িতে বসে আমরা প্রস্তুতি নিব, কিভাবে বাড়িতে কি কি বিষয়ে দেখব, যে বিষয়গুলো দেখলে আমরা মোটামুটি ভেবে নিব যে ইন্টারভিউয়ে আমি সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দিতে পারব। তাহলে কোন কোন বিষয়গুলির উপর নজর দিতে হবে বেসিক্যালি, আর কোন কোন বিষয়গুলিকে ভালোভাবে আমাদের দেখে যেতে হবে। প্রথমেই যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটা ফিটনেস, অর্থাৎ পুলিশের পরীক্ষার যে ইন্টারভিউ যখন আমি যাচ্ছি বোর্ডে, সেই বোর্ডে কিন্তু যে ঘরটিতে ইন্টারভিউ হচ্ছে সেই ঘরটিতে কিন্তু যে দরজার পাশেই কিন্তু টেবিল লাগিয়ে যারা ইন্টারভিউ নেবেন যে অফিসাররা তারা থাকেন না, ঘরের অনেকটা দূরে থাকেন। তার ফলে ওই দরজা খুলে ঘরের মধ্যে কিছুটা হেঁটে গিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে বেসিক্যালি কি যে বডি ফিটনেসের যে একটা স্ট্রাকচার থাকে, গঠন থাকে শারীরিক, সেটা কিন্তু হাঁটা চলার মাধ্যমে অনেকটা বোঝা যায়। এবং সেটা দেখেও কিন্তু ইন্টারভিউ যারা থাকেন বডি তারা অনেকটা বুঝতে পারেন বা সিলেক্ট করে নেন এই ছেলেটিকে বা এই মেয়েটিকে, হ্যাঁ, উপযুক্ত কিনা পুলিশের জন্য। এটা তার যার জন্য মোটামুটি একটা ফিটনেস রাখতে হবে। এই জন্য প্রতিদিন সকালে হাঁটাহাঁটি, সাধারণ কিছু যোগা ব্যায়াম, এগুলো করলেই মোটামুটি একটা ফিটনেস রাখতে হবে। এবার তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই যে আমরা বলে থাকি চুল কাটতে হবে ঠিকঠাক করে, বা ড্রেস আপ যেটা থাকে ইন্টারভিউয়ে যাওয়ার জন্য নোটিফিকেশনে থেকে যাবে থাকবে সেইভাবেই কিন্তু যেতে হবে। দুই নম্বরের বিষয়ে আসবো কি নিজের বিষয় সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ আমি কোন সাবজেক্টে অনার্স করেছি সেই সাবজেক্টের বিষয়ে কিন্তু ডিটেলস আমাকে জানতে হবে। এবং আবার কি, আবার আমি অনার্সের সঙ্গে সঙ্গে কোন সাবজেক্ট আমার পাশে ছিল সেই পাশের সাবজেক্টগুলির সম্বন্ধেও একটু করে ধারণা নিয়ে যেতে হবে। এবার তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা এখানে বলতে চাই, যারা মাধ্যমিক পাশ এবং HS পাশের পর জব পেয়েছে সেই পর্যন্ত তাদের যে সাবজেক্টগুলো ছিল সেই সম্বন্ধে সাবজেক্টে কিন্তু একটা নলেজ নিয়ে যেতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে নিজের বিষয় যখন আমার আসবে, এবার তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমরা এখানে জেনে নিব বা বোঝার চেষ্টা করব যে কেউ যা যে সমস্ত ক্যান্ডিডেট সিভিক বা হোমগার্ড থেকে যারা পাস করেছে এবং তারা যারা হচ্ছে ইন্টারভিউ দিতে যাবে তাদের কিন্তু সেই তাদের যে কার্য বা যেই পেশার সঙ্গে যুক্ত ছিল সেটার সম্বন্ধে কিন্তু ডিটেলসে তাদের জেনে নিতে হবে। ওকে, এটা জানতে হবে। তিন নম্বর যে বিষয়টা জানতে হবে সেটা জেলা, নিজের যে জেলাটা সেই জেলার কিন্তু একদম পুরোপুরি সমস্ত ডিটেলস কিন্তু আমাকে জেনে যেতে হবে। জেলার সম্বন্ধে জানার জন্য কিন্তু আমাদের যে প্রত্যেকটা জেলার একটি ওয়েবসাইট থাকে, ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে খুব কম সংখ্যক ডেটা কিন্তু দেওয়া থাকে। যদি কেউ চায় যে আমি ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন, বিশেষ করে কনস্টেবলে তো খুব কম কোশ্চিন করা হয় ইন্টারভিউ, কিন্তু সাব ইন্সপেক্টর অনেকটা ধরা হয়, এই জন্য তাকে কিন্তু আমি একটা সাজেশন দেবো, তাকে যদি পল্লী পাঠাগার বা জেলা গ্রন্থাগার, যেখানে যার যে গ্রন্থাগার আছে সেখানে গিয়ে যেন জেলার সম্পর্কে অনেক বই পাওয়া যায় সেই বই থেকে যেন নোট করে নেয়। এবং এমন একটা প্রশ্ন ধরতে পারে তোমাদের, যে তোমার জেলাতে বা জেলার পাশে কত কিলোমিটার বাংলাদেশের বর্ডার রয়েছে, এরকম একটা প্রশ্ন ধরে নিল, ঠিক আছে, বা তোমার জেলাতে কোন ন্যাশনাল হাইওয়ে বা কততম ন্যাশনাল হাইওয়ে গিয়েছে, এটাও ধরতে পারে। এবং এরকম অনেক কিছু ধরতে পারে, ঠিক আছে, ঐতিহাসিক ব্যক্তি থেকে শুরু করে, ঐতিহাসিক স্থান থেকে শুরু করে, দর্শনীয় স্থান থেকে শুরু করে, মানে একদম পুরো জেলাকে একদম ঠিকঠাকভাবে একদম নখদর্পণে রাখতে হবে। এবং সেই জন্য কিন্তু অনেক স্টাডি জেলা সম্বন্ধে হয়ে রাখতে হবে। জেলা সম্বন্ধে মোটামুটি প্রত্যেকেই দেখেছি কম বেশি প্রশ্ন করে। এবার জানতে হবে নিজের সম্পর্কে, নিজের সম্পর্কে কী জানবে সেটা প্রশ্ন একটা আছে, যে নিজের সম্পর্কে জানার জন্য মনে করো নিজের যে নাম সেই নামের যে মানে কী সেটা প্রথমে জানতে হবে, এবং ওই নামের সঙ্গে দেশের এবং ইন্টারন্যাশনাল এবং রাজ্যের কোনো বিখ্যাত বা ফেমাস ব্যক্তি আছে কি না সে তার সম্বন্ধে জেনে নিতে হবে। এবং নিজের সম্পর্কে কি আমি মানে ফট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তোমার হবি কি, তোমার হবি কি এবং আমার হবি কি, আমি কি খেলতে ভালোবাসি, ঠিক আছে, যদি আমি বলি ক্রিকেট খেলতে ভালোবাসি তাহলে ক্রিকেট সম্বন্ধে ডিটেলস কিন্তু জেনে যেতে হবে। এবং ক্রিকেট সম্বন্ধে জানতে হবে, এবং ক্রিকেটের যে গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডের
যে কোনটা লং স্কোয়ার কোনটা মিডফিল্ড বা যেগুলো ফুটবল ক্রিকেট বা যার যেটা পছন্দ সেই সম্বন্ধে কিন্তু বোঝো। এবং এটাও যদি কেউ অ্যাথলেটিক্স বা স্কুল লেভেল বা কলেজ লেভেল যারা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত আছে বা রাজ্য লেভেলে যারা খেলেছে বা ডিস্ট্রিক্ট লেভেলে তাদের কিন্তু হট করে এই প্রশ্নটা করতে পারে, ইনডোর গেমস এরকম চারটি গেমসের বলো বা চারটি খেলার নাম বলো যে ইনডোরে হয় আউটডোরে হয় সেরকম, বা এরকম অনেক ধরনের কিন্তু প্রশ্ন করতে পারে। অর্থাৎ নিজের সম্পর্কে আমাকে ভালো করে জেনে যেতে হবে, আমার নাম, নামের মানে কি, আমি কোন স্কুলে পড়েছি, কোন কলেজে পড়েছি, হ্যাঁ ঠিক আছে, এবং সেই কলেজের ডিটেলস একটু জানে জেনে যেতে হবে স্কুলের, এবং এভাবে কিন্তু মোটামুটি নিজের সম্পর্কে সমস্ত কিছু জেনে যেতে হবে। এবং নিজের নামের সম্পর্কে যুক্ত আছে এরকম ব্যক্তি হতে পারে, যেমন কারো নাম যদি থাকে অরুণ সাহা, ঠিক আছে, অরুণ সাহা কারো নাম, এবং তাকে হট করে বলো যে মেঘনাথ সাহাকে চেনেন, যদি তিনি বলে হ্যাঁ স্যার নাম শুনেছি, বলে তিনি কী জন্য বিখ্যাত, এই যে এইরকম প্রশ্নগুলি করতেই পারে। এবার পরিবারের খুঁটিনাটি সম্বন্ধে জানতে হবে, পরিবারের খুঁটিনাটি সম্বন্ধে কী জানবো তাই না, পরিবারের খুঁটিনাটি সম্বন্ধে জানতে হবে এরকম যে প্রথমত এটা জেনে নিতে হবে যে আমি কোন গ্রামে থাকি, সেটা তো অলরেডি প্রত্যেকে আসলে জানবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রশ্ন করবে তোমার বাবা কী করে, তোমার মা কী করে, তোমরা কতজন বাড়িতে রয়েছো, এবার যদি প্রশ্ন করতে পারে তোমার বাবা কী করে, কেউ যদি বলে আমার বাবা কৃষিকাজ করে, মূলধান বেশিরভাগ পশ্চিমবঙ্গে কৃষিকাজের কৃষিকাজ যুক্ত পেশার মানুষের এই ছেলে মেয়ে বেশিরভাগ রয়েছে, তো কেউ যদি বলে যে কৃষিকাজ করে সেক্ষেত্রে কিন্তু কৃষিকাজের সম্বন্ধে ডিটেল জেনে যেতে হবে। যেমন বলতে পারে যে কত বিঘায় এক একর, কত একরে এক হেক্টর, ঠিক আছে, কোন কোন মাসে কোন কোন ফসল হয়, ঠিক আছে, বীজতলা কী জিনিস, বা কোন কোন সার তোমরা প্রয়োগ করো কোন ফসলের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো কিন্তু জানতে জিজ্ঞাসা করতে পারে। এবার যদি কেউ কারো বাবা যদি বলে আমার কারো বাবা যদি মেকানিক্স হয়ে থাকে তাহলে মেকানিক্স সম্বন্ধে ডিটেলস জানতে হবে, কারো বাবা যদি স্বর্ণকার হয়ে থাকে তাহলে স্বর্ণকার সম্বন্ধে আমাকে ডিটেলস জেনে যেতে হবে, এভাবে কারো বাবা যদি ড্রাইভার হয় ড্রাইভার সম্বন্ধে ডিটেলস, কারো যদি কারো বাবা যদি চাকরিজীবী থাকে যে চাকরির সঙ্গে যুক্ত সেই সম্বন্ধে ডিটেলস তাকে কিন্তু অলরেডি জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, আর কিচ্ছু করার নেই তাছাড়া। কারণ এটা কিন্তু ফ্যামিলি বিষয়ে যখন ঢুকতে শুরু করবে একটা ইন্টারভিউতে তখন কিন্তু চলতেই থাকবে কিন্তু ইন্টারভিউ, এবং সেটা কিন্তু কনস্টেবলে খুব কম হবে, এটা আমি বারো করি, কারণ কনস্টেবল বেশিক্ষণ সময় দেবে না প্রত্যেককে, খুব কম সময়ের মধ্যেই কিন্তু ছেড়ে দেবে। কিন্তু সাব ইন্সপেক্টর যারা আগামী দিনে ইন্টারভিউ দিবে বা আবার যদি যারা নোটিফিকেশনে বেরোনোর পর আবার যদি ইন্টারভিউ হয় মানে জব পাওয়ার পর, সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা ডিটেলস মানে বা অনেকক্ষণ ধরে তাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা থাকে। এবার যেটা জানতে হবে পুলিশ সম্পর্কে, পুলিশ সম্পর্কে হালকা জেনে নিতে হবে, পুলিশ সম্পর্কে জানতে গেলে জেলার যিনি এসপি আছেন তার নাম তো অবশ্যই, ডিএম, নিজের ব্লকের বিডিও, নিজের থানার ওসিআইসি, হ্যাঁ এগুলো হয় কমন জিনিস, এগুলো জানতেই হবে, ঠিক আছে, এবং আমাদের রাজ্যের যিনি ডিজি আছেন তার সম্বন্ধে জানতে হবে, পুলিশ মন্ত্রীকে, হ্যাঁ পুলিশ সম্পর্কে একটু জানতে হবে, পুলিশের যে র্যাঙ্কগুলো রয়েছে সেই র্যাঙ্ক সম্বন্ধে জানতে হবে। এবার কাউকে স্টার নিয়ে জিজ্ঞেস করে যে একটা স্টার রয়েছে, হ্যাঁ তাহলে তিনি কী র্যাঙ্কের ব্যক্তি, ঠিক আছে, সেক্ষেত্রে তিনি ইন্সপেক্টর হবেন, এবং একটা র্যাঙ্ক একটা রিবন যখন থাকবে তখন সেটি সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু পুলিশ সম্পর্কে একটু জানিয়ে রাখতে হবে, ঠিক আছে, মোটামুটি একটা ধারণা নিয়ে যেতে হবে। এবার আমরা দেখব বা জানবো যে পরের বিষয়টি কী বিষয় জানতে হবে, সেটা হচ্ছে রাজ্য এবং দেশের সম্পর্কে জানতে হবে, আমি যে রাজ্যে বাস করি এবং যে দেশ সেই দেশে সম্পর্কে জানতে হবে, অর্থাৎ পুরো দেশের কত স্কোয়ার ফিট, কত লোক মানুষ বাস করে, কত সাক্ষরতার হার কত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই, রাজ্যের ক্ষেত্রে যেমন দেশের ক্ষেত্রে কেমন, দেশের রাষ্ট্রপতি কে আছেন, রাজ্যপাল, স্পিকারকে, লোক, এই সমস্ত সম্বন্ধ ডিটেলসে কিন্তু আমাকে জেনে যে কতগুলি রাজ্য, নতুন কোনো রাজ্য হলো কিনা, নতুন কোনো জেলা বা কোন একটা প্রজেক্টে কোন জেলা বা কোন রাজ্য এগিয়ে গেছে সেই সম্বন্ধ ইত্যাদি বিষয়ে কিন্তু আমাকে জেনে যেতে হবে। তার সঙ্গে আর একটা বিষয় আমাকে জানতে হবে, রাজ্য এবং দেশের যে প্রকল্পগুলি রয়েছে, বিভিন্ন প্রকল্প থাকে না, সেই প্রকল্পগুলি সম্বন্ধে জেনে যেতে হবে, সেই প্রকল্পগুলি কোন কী কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেগুলো জানতে হবে, এবং আরেকটা বিষয় জানতে হবে রাজ্য এবং দেশের মন্ত্রী পদগুলি সম্বন্ধে জানতে হবে, যে রাজ্যের শিক্ষামন্ত্রী কে আছেন, কেন্দ্রের শিক্ষামন্ত্রী কে, স্বরাষ্ট্রমন্ত্রী কে,
এরকম যত আছে আর কি সবগুলো বিষয়ে জানতে হবে, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, অত ডিটেলসে বলা যাবে না, এবং আশা করি তোমরা বুঝতে পারছো সব কিছুই। এবং যে দেশের যে কারেন্ট ইস্যুগুলো রয়েছে, কারেন্ট ইস্যু, সেই সম্বন্ধে জেনে যেতে হবে। তাহলে এখন যারা সামনে পরীক্ষা দিতে যাচ্ছে, ঠিক আছে, তার আগে কিন্তু কয়েকদিন আগে কমনওয়েলথ গেম বার্লিনহাম 2022 হয়ে গেল, এবং সেইখানে গেমসে ভারত কতটা পদক পেয়েছে এবং ভারত কোন কোন খেলায় পদক পেয়েছে, কে কে পদক পেল, কোন দলের ক্যাপ্টেনের নাম কি, এগুলো কিন্তু ধরতেই পারে ভাই। এবং আরও যেগুলো কারেন্ট ইস্যু চলছে, তাইওয়ান এবং চায়না, ঠিক আছে, তাইওয়ানে যে অ্যাটাক করেছে সেই বিষয়ে, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেই রয়েছে, এবং ভারতের SLV যে স্যাটেলাইট ফেলিওর হলো, শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্যোগ ইত্যাদির সম্বন্ধে, বা ঘর ঘর তিরঙ্গা, বা এরকম যে ইস্যুগুলো যেগুলো কারেন্ট ইস্যু চলছে সেগুলো থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বা কারেন্ট যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে জনপ্রিয়তা লাভ করেছে কারেন্ট, হ্যাঁ, কিছুদিনের মধ্যে, তাদের হট করে নাম জিজ্ঞাসা করতে পারে, এনার নাম কি শুনেছেন আপনি, আচ্ছা ইনি কিসের সঙ্গে যুক্ত, এরকম প্রশ্ন করতেই পারে। সেগুলো সম্বন্ধে ওভারঅলস একটা নলেজ নিয়ে যেতে হবে। এবং শেষে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জিকে, জেনারেল নলেজ ভাই, কোনটা ধরবে বা কোনটা ধরবে না সে বিষয়ে এটা তো বলা যায় না, তো জেনারেল নলেজ সম্বন্ধে কিন্তু মোটামুটি একটা ধারণা নিয়ে যেতে হবে। তাহলে মোটামুটি এই সমস্ত বিষয়গুলো যদি আমি দেখে যাই, এগুলো বাড়ি থেকেই কিন্তু প্রিপারেশন নেওয়া যায়, এবং বাড়ি থেকে যদি কেউ কঠোর পরিশ্রম করে এই সমস্ত বিষয়গুলির সম্বন্ধে কিন্তু ডিটেলস জেনে যায়, বা ডিটেলস পড়ে যায়, বা ডিটেলস নোটভাবে তিনি যদি পড়াশোনা করেন, মানে ডিটেলসে আর কি, ঠিক আছে, তাহলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে আমার মনে হয় এর বাইরে তো কোনো প্রশ্ন করা মানে করবে না। এবার যেগুলো বুদ্ধিমত্তার সঙ্গে বোধগম্য যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানেই কিন্তু নিজের বুদ্ধিতেই উত্তর দিতে হবে, সেগুলো কিন্তু কেউ বলতে পারবে না, ঠিক আছে। এবার কেউ যদি জিজ্ঞেস মানে সেখানে যদি এরকম কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যে আপনি পুলিশের চাকরি আসার পর যদি আপনাকে কোনো একটি কাজ করতে বাধ্য করা হচ্ছে যে কাজটি আপনি মনে করছেন যে ঠিক নয়, তাহলে কী করবেন আপনি, যে এইরকম যে প্রশ্নগুলো থাকে সেই বা এরকম অনেক ধরনের প্রশ্ন করতে পারে, ঠিক আছে। ট্রাফিকে আপনি আছেন, আপনি চাকরি পেয়ে গেছেন, ট্রাফিকে আপনি আছেন, হেলমেট নেই কিন্তু আপনার পরিচিত, তখন আপনি কী করবেন, তাকে কি ছেড়ে দেবেন না ফাইন কাটবেন, যে এগুলো যে প্রশ্নগুলো থাকবে বা প্রশ্নগুলো ওনারা করবেন, এগুলো কিন্তু নিজের তাৎক্ষণিক বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু উত্তরগুলো দিতে হবে। এগুলো প্রত্যেকজনের আলাদা আলাদা অ্যান্সার আছে।